গণতান্ত্রিক প্রতিবাদকারীক অত্যাচার নকরে আরক্ষী বিষয়ায়। মন্ত্রীর কথা নামানি চাকরির পর পদত্যাগ আরক্ষী বিষয়ার। আরক্ষী বিষয়ার সমর্থনত উত্রাল রাজপথ। এখন দেশ এজন স্বেচ্ছাচারী শাসক, দেশখনের নাম ইসরায়েল, শাসকর নাম নেতানিয়াহু। ইসরায়েলের এইগারী শাসকর চকু এতিয়া দেশখনের ন্যায় ব্যবস্থার উপর। ন্যায়াধীশ নিযুক্তিকে ধরে ন্যায়ালয়ের রায়দানকো নিজের হাতলৈ অনার প্রক্রিয়া আরম্ভ করব বিচাৰিছে ইসরায়েলের শাসক নেতানিয়াহুয়ে। ইয়ার ন্যায়াধীশ নিযুক্তি ব্যবস্থালৈ আমূল পরিবর্তন আনিব বিচাৰিছে। ন্যায়াধীশ নিযুক্তি কমিটিত সরকারি পক্ষর প্রতিনিধি বৃদ্ধি করার পদক্ষেপ লৈছে নেতানিয়াহুর সরকারে। একে সময়তে সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়দান সংসদে বাতিল করব ক্ষমতা প্রবর্তন করব বিচাৰিছে নেতানিয়াহুয়ে। ইয়ার বিরুদ্ধে ইসরায়েলের জনতাই দেশজুড়ি প্রবল প্রতিবাদ সাব্যস্ত করেছে। কিন্তু জনতার প্রতিবাদ মখিমূর করবলৈ কঠোর সিদ্ধান্ত লৈছে নেতানিয়াহুর সরকারে। ইসরায়েলের কেবিনেটে সরকার বিরোধী প্রতিবাদকারীক কঠোর হাতে দমন করবলৈ নির্দেশ দিছে। কিন্তু সরকারের নির্দেশ নামানে আরক্ষী বিষয়ে। গণতান্ত্রিক প্রতিবাদকারীক নির্যাতন নচলায় আরক্ষী বিষয়ে। আনকি সরকারের নির্দেশ মানি চলবল তেল আভিদ শহরের পুলিশ কমান্ডার এমি ইসাদে চাকরির পর পদত্যাগ করলে। ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভিরির নির্দেশ নামানি গণতান্ত্রিক প্রতিবাদ মখিমূর করবলে অস্বীকার করে আরক্ষী বিষয়াগী। তেল আভিদর পুলিশ কমান্ডারের পদত্যাগর ঘোষণার পাছতেই আরক্ষী বিষয়াগীর সমর্থনত রাজপথলৈ উলাই আসে হাজার হাজার জনতা। বুধবারে তেল আভিদর মূল রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে জনজীবন অচল করে তোলে প্রতিবাদকারী। বিগত জানুয়ারি মাসের পরাই নেতানিয়াহুর ন্যায় ব্যবস্থা দখলের বিরুদ্ধে অব্যাহত আছে জনতার প্রতিবাদ। এই প্রতিবাদ দমন করব নোৱাৰাৰ বাবেই তেওঁ প্রতিরক্ষা মন্ত্রীগুলো বরখাস্ত করেছিল। ইয়ার পাছত আকো প্রতিবাদ মখিমূর করবলে তৎপর হয়ে উঠিছে নেতানিয়াহুর সরকার। কিন্তু সরকারের এই নির্দেশ মানিবলৈ অস্বীকার করেছে খোদ আরক্ষী বিষয়ায়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।